ইলাস্ট্রেটর ফটোশপের মতো বিভিন্ন লেয়ার নিয়ে স্তরে স্তরে কাজ করা যায়। কাজের সুবিধার জন্য লেয়ার স্তরে স্তরে বিভিন্ন ডিজাইন তৈরিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইলাস্ট্রেটরেও লেয়ার ব্যবহার করার জন্য ইলাস্ট্রেটরের যে লেয়ার প্যালেট রয়েছে সেটি আমাদের ব্যবহার করতে হবে। লেয়ার প্যালেটটি যদি এখানে প্রদর্শিত না থাকে তাহলে উইন্ডোজ মেনু থেকে এখানে লেয়ার প্যালেটটি সিলেক্ট করলে এটি প্রদর্শিত হবে। লেয়ার প্যালেটে আমরা যদি নতুন একটি লেয়ার তৈরি করতে চাই তাহলে নিউ লেয়ার আইকনে ক্লিক করতে হবে। এর ফলে একটি নতুন লেয়ার তৈরি হয়ে গেল। নতুন লেয়ারটি তৈরি হওয়ার পরে আমরা এর নামকরণ করার জন্য এর উপরে ডাবল ক্লিক করব। তার ফলে একটি লেয়ার অপশন ডায়লগ বক্স পাওয়া যাবে। এই লেয়ার অপশন ডায়লগ বক্সে আমরা আমাদের লেয়ারের জন্য কাঙ্ক্ষিত একটি নাম টাইপ করে দিতে পারি। লেয়ার এই লেয়ারের কালার নির্ধারণ, এটি টেমপ্লেট বা লক কীরকম হবে এটি নির্ধারণ করে দেওয়া সহ আরও বিভিন্ন সেটিং প্রদান করতে পারি। আমরা প্রয়োজন বোধে কোনো অপ্রয়োজনীয় লেয়ারকে বাতিল বা ডিলিট করে দিতে পারি। কোনো অপ্রয়োজনীয় লেয়ারকে বাতিল বা ডিলিট করার জন্য সেই লেয়ারকে সিলেক্ট করার পরে লেয়ার প্যালেটের পরে বাম পাশে যে টুল বার অপশন বারটি রয়েছে এই অপশন বারে ক্লিক করে আমরা ডিলিট লেয়ার অর্থাৎ লেয়ারের যে নাম সেই নামে এখানে প্রদর্শিত হবে ডিলিট এটি সিলেক্ট করেছি। ডিলিট এডিট বলে যে অপশনটি রয়েছে এটি যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের ওই সিলেক্টকৃত লেয়ারটি ডিলিট হয়ে যাবে। আমরা ওই লেয়ারটিকে ডিলিট করার আরও কিছু পদ্ধতি ব্যবহার করতে পারি, যেমন এটিকে ক্লিক করে সিলেক্ট করে ড্র্যাগ করে আমরা যদি ডিলিট আইকনের উপরে ফেলি লেয়ার প্যালেটের নিচের দিকে থাকা তাহলেও এটি কিন্তু ডিলিট হয়ে যাবে। আমরা প্রয়োজনে একাধিক লেয়ারকে একসাথে একীভূত বা মার্জ করতে পারি। এই মার্জ করার জন্য বা একীভূত করার জন্য আমাদেরকে সংশ্লিষ্ট লেয়ারগুলোকে সিলেক্ট করতে হবে। এরপরে লেয়ার প্যালেটে ক্লিক করলে যে মেনু আসবে সেখান থেকে মার্জ সিলেক্টেড অপশনটি সিলেক্ট করলে আমাদের সংশ্লিষ্ট লেয়ার দুটো একসাথে মার্জ হয়ে যাবে। এভাবে আমরা ফটোশপের ন্যায় ইলাস্ট্রেটরেও লেয়ার নিয়ে স্তরে স্তরে বিভিন্ন ডিজাইনের কাজগুলো সম্পূর্ণ করতে পারি।